একটা কথা কি জানো তো, তারাই আপনার অতীত নিয়ে কথা বলে, যাদের আপনার বর্তমান নিয়ে কথা বলার যোগ্যতা নেই। শুধু এই একটা কথা সবসময় মনে রাখবে, তোমার জীবনে শুধু তুমি পার্মানেন্ট, বাকি সবাই টেম্পোরালি। জীবনের সবচেয়ে বড় জয় হলো এমন কিছু করে দেখানো যা সবার কাছে কল্পনার অতীত। জীবনের শেষ বলে কিচ্ছু হয় না, সবসময় নতুন কিছু তোমার জন্য অপেক্ষা করে। বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয়, জীবনের পাতা তার থেকে অনেক বেশি কিছু শিখিয়ে দেয়। নিজেকে উন্নত করার জন্য এতটা ব্যস্ত থাকো যাতে অন্যের সমালোচনা করার সময় না পাও। অন্যের জীবনে নিজের স্থান খোঁজা বন্ধ করো, নিজের জীবনে নিজেকে আরও উঁচুতে নিয়ে যাওয়ার চেষ্টা করো। ডিয়ার জীবন, যত ইচ্ছা খেলতে থাকো আমার সাথে, একটা কথা মনে রেখো, আমি কখনো হারতে শিখিনি। একটা জিনিস খেয়াল করে দেখলাম, জীবনে প্রত্যেকটা কাজের জন্য বুকে সাহস থাকাটা খুব জরুরি। জীবনে আঘাত আসাটা পার্ট অফ লাইফ, আর সেগুলো হাসি মুখে পার করাটা আর্ট অফ লাইফ। নিজের জীবনটা নিজের মনের মতো করে সাজাবেন, কারণ এই জীবনটা আপনার, অন্যের নয়। একটা কথা কি জানো তো, জীবনের চাহিদা যত কম, জীবনে তোমার সুখী হওয়ার সম্ভাবনা ঠিক ততটাই বেশি। কখনো শেখা বন্ধ করো না, কারণ জীবন কখনো শেখানো বন্ধ করে না। জীবনে যার লক্ষ্য যত বড়, তার সফলতাও ঠিক ততটাই বড়। তাই নিজের জীবনের লক্ষ্য বড় করো, জীবনে তুমি অবশ্যই সফল হবে। হার মেনে নেওয়ার নাম জীবন নয়, লড়াই করে বেঁচে থাকার নামই হল জীবন। যারা জিততে চায় তারা কখনো হাল ছেড়ে দেয় না, আর যারা হাল ছেড়ে দেয় তারা কখনো জেতে না। যদি তুমি জীবনে সাফল্য পেতে চাও, তাহলে একটা নিয়ম সবসময় মনে রেখো, কখনো নিজেকে মিথ্যে কথা বলো না। জীবনে এগিয়ে চলতে হলে অপমানগুলোকে সঙ্গে রেখো, অভিমানগুলোকে নয়। বৃষ্টি ছাড়া যেমন রামধনু দেখা যায় না, তেমনি ব্যর্থতা ছাড়া সফলতা পাওয়া যায় না। যে চেষ্টা করে সে কখনো হেরে যায় না, তাই কখনো হাল ছেড়ে দিও না, সামনে এগিয়ে যাও, সফলতা অবশ্যই আসবে। যার কথার চেয়ে কাজের পরিমাণ বেশি, সাফল্য তার কাছেই ধরা দেয়। কারণ যে নদীতে গভীরতা যত বেশি, তার বয়ে যাওয়ার শব্দ ঠিক ততটাই কম। এটা সত্যি কথা যে ওপরবালা তাদেরকে সব কিছু দেন যারা তার ওপরে বিশ্বাস রাখেন, কিন্তু তোমাকে কিছু দেননি কারণ ঈশ্বরের তোমার ওপর বিশ্বাস আছে যে তুমি নিজের থেকেই কিছু না কিছু করে নেবে। যদি ভিডিওটি ভালো লাগে পাশে থাকবেন, আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন, টেক কেয়ার।